তো ভাই হচ্ছে শিয়াম ভাই হচ্ছে এক্সট্রিম লেভেলের কবিতর প্রেমে, এটা কোন ইয়ে থেকে কিনা নিলামে, কোন ইয়ে থেকে মানে কোন গ্রুপ থেকে? ফাইভ ডি গ্রুপ। না কতদিন আগে কিনেছেন? নোটটা একটু ভালো দেখ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো শিয়াম ভাইয়ের দ্বিতীয় পর্বটা এখন আপনাদের দেখাবো। যারা ফার্স্ট পার্টটি দেখেননি তারা আমার চ্যানেলের ইয়াতে আই কার্ডে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এবং যারা প্রথম পর্বটি দেখেছেন এবং দ্বিতীয় পর্বটি এখন যারা দেখছেন তাদের কেবলই যে ভাইয়ের সকল কবিতর বিক্রয় করা হবে, এবং যদি পছন্দ হয় তো আপনার ভাইয়ের স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে, দেখে দাম দর করে নেবেন। আর একটি কথা, এখন রাজশাহীতে গরম চলে এসছে, তো আর কিছুদিন পরে সবাই রাজশাহীতে কবিতর হবে, তো ইনশাল্লাহ আমি আপনাদের সকলের কবিতর কয় ঘন্টা উড়ে কেমন উড়ে সে সম্বন্ধে জানানোর চেষ্টা করব। তো সেই জন্য অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং রাজশাহী গিরিবাজ হচ্ছে চার ঘন্টা, পাঁচ ঘন্টা, ছয় ঘন্টা উড়ে, সেটার প্রমাণ আমি ইনশাল্লাহ আপনাদের করে দেবো। তো চলুন শিয়াম ভাইয়ের দ্বিতীয় পর্ব করা যাক। ভাই হচ্ছে শিয়াম ভাই হচ্ছে এক্সট্রিম লেভেলের কবিতর প্রেমে, আসলে কবিতর পাগলই বলা যায়। এখন ভাই ভাইয়ের শোয়ার ঘরেও কবিতর রেখেছেন। তো ভাই এগুলো কী কী জাতের কবিতর, কোনটা কী জাতের? এখানে ভাই হচ্ছে ভোচাল আর গোল্ডেন, এটা পেয়ার কবিতর, এক পেয়ারা বলাদের বাচ্চা। আর এটা হচ্ছে টেডি, একটু টেডি জোর একটু একটা একটা দেখানো যাবে। চাকি রেডি না, একটু পাকটা দেখি, পাক্কাটা, পাকটা কি মোলায়াম আছে, অনেক সুন্দর মোলায়াম। এই পাখাটা দেখি, নটটা না মাদিটা, মোলায়াম আছে, পাটা একটু দেখান। এগুলো কি সেল দেবেন না এগুলো দেখানোর জন্য? আচ্ছা ওইটা দেখি, মাদিটা দেখান। দামটা বলে দেন ভাই, তাহলে একটু সুবিধা হবে। এটা ভাই দশের নিচে হবে না ভাই। এই জোড়া কেউ যদি নিতে চাই দশ হাজার টাকা। এগুলো কার কাছ থেকে নিয়ে আসা? এগুলো ভাই হচ্ছে খুলনার নাফিস ভাই আছে, নাফিস ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা। তো বন্ধুরা এই প্যাডটার দাম আপনাদের বলে দিলাম, অনেকে আপনার দাম নিয়ে সংশয়ে থাকেন। এই প্যাডটা নিলে ফিক্সড প্রাইস দশ হাজার টাকা, তাই না ভাই? যা রাখেন। আর ওপরে যে টেডিটা আছে তো ভাইয়ের কাছে প্রায় কত জোড়া কবুতর হবে তো সব মিলে? এটা নটটা না মাদিটা? এটার মাদিটা দেখেন, রাজশাহী গিরিবাজ এবং ইন্ডিয়ান মিলে পাকিস্তানি মিলে কত জোড়া আছে তাও? এগুলো সেল নাই না। নিলামে কোন গেলে কিনা বললেন যে? নিলামের নোটটা দেখান, কোন ইয়ে থেকে কিনা নিলামে, কোন ইয়ে থেকে মানে কোন গ্রুপ থেকে? ফাইভ ডি গ্রুপ। না কতদিন আগে কিনেছেন? নোটটা একটু ভালো দেখ। মাশাআল্লাহ, কবুতর দেখে তো জান ভরে যাবে। কবুতরটার অফিসিয়াল টুর্নামেন্ট রেজাল্ট হচ্ছে 8 ঘন্টা 35 মিনিট 19 সালে সুন্দরবন গিরিবাজ ভাই প্লেয়ার সোসাইটি থেকে। আজান বিজান মা, এই কবুতরটা কত দিয়ে কিনেছেন আপনি? কবুতরটা ভাই 22000 টাকা করে, 22000 টাকা দিয়ে শুধু এক পিচ। এর রেজাল্ট কি ছিল? 8 ঘন্টা 35 মিনিট। একটু আপনি স্যালারি দি মালি, স্যালারি দি, এটাও সেল হবে। মাশাআল্লাহ, চোখটা তো অনেক সুন্দর, পা দেখি, পা তুলে করতে সংগ্রহ করা। এটার সাথে কি জোড়া দেওয়া আছে? সাথে একটা
পচা বেনারস নবজাত। পচা বেনারস নামও তো অনেক চমৎকার। হাত বাজি নর হয়ে গেছে, হাত বাজি হয়েছে নরটা। এটা হাত বাজি? জি। এখন ছেলেও খেলবে? হ্যাঁ ছেলে খেলবে। তাই তো, আর একবার ছেড়েন তো, আর একবার ছেড়েন। হাত বাজি ভাই, আপনি তো আমার মতো অনেক শখ এলো কবুতর, আমারও জায়গা দেখে এসেছেন তো আপনি। মাদি না, 35 উড়ানো আছে? না এগুলো হয় বাচ্চা, বাড়ির বাচ্চা আপনার? না এগুলা ভালো ভালো লাইনের বাচ্চা, তো এগুলা ব্রিডিং করাবো। কোথায় থেকে নিয়ে আসছেন? ভাই খুলনা থেকে নিয়ে আসছেন। এগুলো বিক্রয় করবেন না? না এটা বিক্রি করবো। কাল তোমার তোলা জেনারেশনের নরসিংহের। হ্যাঁ, তা আবারও বলি, ভাইয়ের কবুতরকেও নিতে চাইলে ভাইয়ের স্ক্রিনের নাম্বার, যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং ভাই কিছু সমস্যার কারণে বিক্রয় করছে, মানে কবুতর ব্যবসা করার জন্য বিক্রয় করছে না, তো আশা করছি কবুতরগুলো আপনাদের ভালোই পাবেন, ভাইয়ের শখের কবুতর। আচ্ছা ভাই রাখেন, এটা জোড়া নয় না, এটা ইন্ডিয়ান তো না? ঢাকায় কাজ করানো, খুব ভালো নজর হয়। এগুলো সেল করে দেবেন? জি। পাখাটা দেখেন, তো টেডিগুলো দেখানো হবে, আপনারা সাথে থাকবেন আশা করছি। ভাইয়ের কাছে 4-5 জোড়া টেডি আছে এবং খুব উন্নত জাতের টেডি আছে, ভিডিওটাকে কেটে যাবেন না, সম্পূর্ণ ভিডিও দিয়ে জুড়ে থাকবেন, তাহলে টেডিগুলো দেখতে পাবেন। কালপোড়া জোড়ার বাচ্চা এই জোড়াটা, এটা বাচ্চা উঠেছে, চোখ ঠিক হয়ে গেছে, চোখ উঠেছে। বাচ্চারাও তো অনেক বড়ো সাইজ, কয় পড়ের বাচ্চা এটা? এটা হচ্ছে ওই 2 পড় হবে। আচ্ছা ঠিক আছে, এটা মাদি বাচ্চা। ভাই এগুলো কবুতর আপনি তো উড়িয়েছেন তো না? জি জি জি। এগুলো কেমন উড়ে? ওগুলার বাপ মা মানে আমার ফ্লাইং দেখা আছে, বাচ্চাগুলো এই বাচ্চাগুলো উড়ানো হয়নি যদিও, আর বাইরে দিয়েছি মেলা বাচ্চাই। বাচ্চাটা নর বাচ্চা, জোড়া এক জোড়া বাচ্চা আছে। আচ্ছা পাখাটা একটু দেখান, মাশাআল্লাহ অনেক বড় সাইজ, মনে হচ্ছে বড় রাজশাহী বড় কবিতার সমান একটা বাচ্চা। যে ঘরে আজান বিট নড়ে একটা মাদি বাচ্চা আছে, ক্রস হয়ে গেছে, চোখ উঠেছিল। আজান বিট মানে ঘরে আছে আজান বিটের ডাক্তার গলায় লাল কবুতরের জাত আর কি, দেবাংশ একটাই না আর জোড়া আছে, একটাই আছে। আর ওই যে ওখানে চট যে জোড়াটা দেখালাম নিচে, ওই জোড়াটার একটা বাচ্চা এটা, বাচ্চাগুলোর চোখ উঠেছে একটু ঠান্ডা গরমের জন্য। আচ্ছা রাখেন, খেলদার কবিতর না, এগুলো নিলো সেল দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, ভালো কোয়ালিটি খুব। এগুলো উড়ন না বাজি? এগুলো উড়ন, উড়নে কেমন উড়ে? এগুলো তো ভাই 2.5-3 ঘন্টা ঘুরে যায়। নর কোনটা আছে? উড়ন তো ভাই হচ্ছে খাবার আর ট্রেনিং এর উপরে, যেভাবে পারে সে নরের সাথে যোদ্ধ। 14 বেজে নর, নর 14 নয় নর বাজি আছে, নর অনেক সুন্দর বাজি, এখান থেকে এখানে খেলে। এগুলো আসলে দেখাতে পারলে ভালো হতো দর্শকদের, কিন্তু এখন রাত্রির বেলা তো দেখানো সম্ভব না। 9-10-11-12-13-14 নাচ গিরিবাজ কবিতর। একটা আর আছে গিরিবাজ মাঝি আছে, চোখলু এটা কি উড়ে না বাজি? এটা উড়োনে, উড়োনে ভাই। হ্যাঁ এমনি জোড়া দিয়ে রেখেছি, একটা বেনারস নড়েছে, পাখা দেখতে দেখেন, এটা তো মনে হচ্ছে উড়িয়েছেন আপনি, পাখা দেখে তো মনে হচ্ছে উড়ানো, এটা কেমন উড়েছে? এগুলা ভাই খুব ভালো উড়ন, কিন্তু হচ্ছে আমি মানে সিজনের সময় করেছিলাম তো কবুতরগুলা, সিজনের সময়
লাগিয়েছিল অক্সিজেন চলে এসেছিল উড়ানো হয়নি ফুলোড়ানো হয়নি কিছু উড়িয়েছে ট্রেনিং বুক করানো হয়নি তারপর ভাইয়ের ঠিকানা আপনাদের বলে ভাইয়ের ভাইয়ের ঠিকানা হচ্ছে ভদ্রা বালিয়াপুকুর পৃথিবীর চত্বরের পাশেই গ্রাম বালিয়াপুকুর তো পৃথিবী চত্বরের ওখানে আসলেও ভাই দেখে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে কেউ যদি বাসায় এসে নিতে চান পাকিস্তানি মালি পাকিস্তানি কি টেডি না না টেডি না অন্য জাত জি বাটেদার ফিরোজ ভালো বলে এর সাথে কি জোড়া দেওয়া আছে কি মাছ আছে বলতে পারি নিলাম থেকে কিনেছেন না আচ্ছা ওই কবুতর গুলো দেখাবো বন্ধুরা সাদা থাকবেন যোগাযোগ করলে ভাই মতে বাজি দেখিয়ে দিতে পারবে উড়িয়ে যেহেতু এখন রাত্রিবেলা ভিডিও করছি একটা পাথর চোখের মাই চোখটা তো অনেক সুন্দর গো ভাই লাল পিলং এটার বাজি আছে জোড়া দিয়েছি তো কিছুদিন আগে ঠোকাঠুকি করে পাখাটা দেখে পায়ে মোজ আছে হালকা মোজা পা মোজ হ্যাঁ মাদি কোনটা এটা একটা হলুদ চোখের মাদি এটারও বাজি আছে জি 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 পাখাটা দেখে পাটা দেখি পায়ে তো এটা মোজা আছে মনে হচ্ছে হালকা দাদা তারপর তিনটা পাট করতে হবে এটা 10 মিনিট হয়ে গেল বেশি বড় ভিডিও করে ধরেন না দেখলে তো অত বড় ভিডিও করে লাভ নাই এটা কালদম না নাকটানা কালদম পাখাটা দেখি নেক্সট একটু দেখান বড় সাইজ তো ভাই ধরতে অসুবিধা আছে মাদি এটা কোনটা এটা মাদি এটাই মাদি আচ্ছা দোকান এটা কি করে তো জোড়া দেওয়া আছে মাদির সাথে কালদম না নাকটানা অনেক বড় মাশাআল্লাহ বন্ধুরা ভাইয়ের সব কবুতরই দামে হলে সেল দিয়ে দেবে আপনার ভাইয়ের সাথে দাম দরের বিষয়ে কথা বলে নেবেন এবং আশা করছি অনেক কম প্রাইজেই পাবেন যে